আমি 71-এ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার বিদ্যাকুটের ছেলে, 71-এ লড়াই অংশ নিয়েছি, আমার বন্ধুরা সে সময়তে মারা গেছে, আমি সামান্য একটা চোট খেয়ে গুলি খেয়ে পালাতে পেরেছিলাম, ইন্ডিয়ায় থেকেছি, সেখানে সংসার করে চাকরি বাকরি করে যে আসবো বাংলাদেশে সুযোগ করুনি, অর্থ সংকট, সময়ের সংকট, সংসারের সংকট কাটিয়ে এবছরে আসতে পারবো বলে চিন্তা করে 16 তারিখে এসেছি। এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সম্মাননা পেয়েছি কবিতা লেখার জন্য, একাডেমিতে পেয়েছি একটা, আমাদের বাংলা একাডেমিতে একটা কবিতা লেখার সম্মাননা পেয়েছি, পেয়ে থেকে গেছি, এটা দেখলাম আমার তীর্থ হলো, তীর্থ, জীবনে কাবাকাশি যাইনি, এই শহীদ মিনার, শহীদ বেদি আমার তীর্থস্থান, আমি তীর্থ করলাম, জীবন ধন্য হলাম, পূর্ণ হলাম, আমি আজকে মুক্ত, আজকে আনন্দিত। আগামী প্রজন্মের কাছে অনুরোধ, এ দেশে গণতন্ত্রটাকে রক্ষা করবেন, বাংলা ভাষা আজকে পৃথিবীতে চতুর্থ ভাষা, বাংলা ভাষার আজকের দিবসটাকে গোটা পৃথিবী মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, এই দেশের এই ভাষার জন্য আমরা গর্বিত, বাঙালি ভীতু নয়, এটা পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে বাঙালি জাতি, 71-এর লড়াইয়ে 30 লক্ষ লোকের প্রাণ গেছে, কে কাকে চেনে, কে কার নাম জানে, 3 লক্ষ মহিলা ধর্ষিত হয়ে সন্তান জন্ম দিয়েছেন, কোথায় যাবেন তারা, মুজিবুর রহমান বলেছেন এরা আমার সন্তান, এদের পিতৃপরিচয় হবে আমার নামে, আজকে তারা প্রতিষ্ঠিত, অনেকেই তারা জানে না তাদের পিতাকে, কিন্তু পাখিদের কাছে যেন আত্মসমর্পণ করবেন না, অনুরোধ, অনুরোধ, অনুরোধ। আমার পরিবারও আসামে ছিল, আমি বাংলাদেশে থাকতাম, আমার যারা জ্যাঠামশাই গ্রামে ছিল সব মারা গেছে, 52-কে স্মরণ করতে 52 বছর বাদে সুযোগ পেয়েছি, একে ভোলা যায়, এ আমার জীবনে একটা বড় পাওনা, বড় সম্পদ যে আমি বাংলাদেশে আসতে পেরেছি এবং আমার বন্ধুদের স্মরণ করতে পেরেছি। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল এনায়েত, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল এনায়েত, তার যখন বাড়িতে যেতে যাচ্ছে আমি আটকালাম, আমরা জঙ্গলে গেছি, তাও যাবেই, বলে বোনটা বাড়িতে আছে, বাড়িতে ঢুকেছে, বোম্বার্ডমেন্ট, আগুনে পুড়ে গেল, আমি তার কাটা মুন্ডুটা পেয়েছিলাম পরে, সবাই সরে যাওয়ার পরে ওটাকেই গড় দিয়ে গেছি, আর খুঁজে পাইনি। আমার দেহটা ভারতবর্ষে আছে, মনটা এখানে, প্রাণটা এখানে, আমি আবার আসবো, আবার আসবো যদি সুযোগ পাই, কারণ এখন আর অর্থকরী সমস্যা নেই, এখন শারীরিক সমস্যা, তখন ছিল অর্থকরী সমস্যা, সংসারের সমস্যা, এখন অনেকটা মুক্ত, আসতে আমাকে হবেই, বেড়া দিয়ে দেশটা ভাগ হয়েছে, ভাষাটাকে ভাগ করতে পারিনি, এপারে দোয়েল যখন ডাকে ওপারে কোকিলও ডাকে। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের বর্ধমান জেলায় জন্ম নজরুল বাংলাদেশের জাতীয় কবি, কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ভারতের জাতীয় কবি, ভারত, মালদ্বীপ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা। আমাদের কোথায় বিভেদ হয়েছে, কোথায় বিভেদ, কিসের বিভেদ, শুধু একটা বেড়া দেওয়া হয়েছে ব্রিটিশের চক্রান্তে, আর কিছু রাজনৈতিক নেতার চক্রান্তে, যারা গদি পাবে বলে আর ভোগ করবে বলে সাধারণ মানুষকে ঢুকেছে, বাঙালির কোনো বিভেদ নেই, বাঙালি একটাই জাত, এখানে ধর্মেরও বিভেদ নেই, হ্যাঁ দুটো বিভেদ আছে, একটা খেটে খাওয়া জাত, একটা লুটে খাওয়া জাত, আর কোনো বিভেদ নেই, জাতের কোনো বিভেদ নেই।